দীর্ঘদিন ধরে বেহাল কাঠের নড়বড়ে সেতু, প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবার উদ্যোগী হলেন বিধায়ক, দ্রুত সেতু মেরামতের আশ্বাস বিধায়কের। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ব্রিজ পরিদর্শনে এলেন বিধায়ক অম্বিকা রায়। কল্যাণী বিধানসভার অন্তর্গত চাকদাহ রানীনগরে নদিয়া ও হুগলির সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই কাঠের সেতু। দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাধ্য হয়ে সেতুর পাশ দিয়ে নদী ভরাট করে যাতায়াতের পথ তৈরি করেছেন স্থানীয়রা। বহুবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। নড়বড়ে সেতু দিয়ে চলাচল করার সময় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। সামনেই বর্ষা মরশুম আসছে, সেই সময় নদীতে জল বাড়লে ভেসে যেতে পারে অস্থায়ী চলাচলের পথ, সেই আশঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের। তবে এদিন বিধায়ক ঘুরে দেখেন সেতুটি, আগামী দিনে দ্রুত সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি। আপনাকে ধন্যবাদ জানাই, কালকে উনি আমাকে ইনফরমেশন দিয়েছেন এবং আমি আজকে চলে এসেছি এবং এসে দেখি যতটা আমি ওনার কাছ থেকে শুনেছি তার চেয়ে অনেক বেশি খারাপ এবং অনেক বেশি ভগ্নাবস্থায় এই ব্রিজটা পড়ে রয়েছে। এই ব্রিজটা অনেকটা গুরুত্বপূর্ণ, চাকদা আর কল্যাণী বিধানসভা যে কানেক্টিং যে রোডটা এটা কিন্তু সেই কানেক্টিং রোড, এখন দুটো বিধানসভার মধ্যে পড়ছে। এখানে আমি অবশ্যই চাইব এখানকার যে চাকদাতে যে বিধায়ক আছেন আমাদের মাননীয় বঙ্কিম চন্দ্র ঘোষ মহাশয়, ওনার সাথে আমি যোগাযোগ করবো, ওনার কাছ থেকে যে সহযোগিতা, এটা বিধায়কের ফান্ডের যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করছি। আর এটা প্রশাসনিক ব্যর্থতা, বড় ব্যর্থতা, এতদিন ধরে ব্রিজটা এইভাবে পড়ে রয়েছে, এটা একটা পাকাপাকিভাবে একটা যদি কংক্রিটের ব্রিজ করে দিত, কারণ কি এটা গঙ্গার মানে উপরে, যদিও গঙ্গাটা ওই দিকে সরে গেছে বাট এটা গঙ্গার মধ্যেই পড়ে, এটা আপনার ইল্যান্ডের মধ্যে পড়ে, এখানে কনস্ট্রাকশন করা খুবই কঠিন এবং অনেক নিচের থেকে এটাকে তৈরি করতে হবে। তবে হ্যাঁ, আমি যেহেতু এখানকার বিধায়ক হিসেবে আমার যেই দায়িত্ব আমি সেই দায়িত্ব অবশ্যই পালন করব। প্রথম অ্যালটমেন্টে যে এটা সেটা আমি অলরেডি করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।